গুন্ডা? আমি বলবো, আমি যদি গুন্ডা হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি। একটা হোম মিনিস্টার কখনো গুন্ডা হতে পারে? একদম পরিষ্কার ভাষায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলে কথা দিয়ে বোঝাতে চাইছি। গুন্ডামি করে পঞ্চায়েতে লোকে পঞ্চায়েতে বিএসএফের গুলি খাচ্ছে আর উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন। আমি নাকি সাউথ আফ্রিকা ঘুরতে গিয়েছি? দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়াটা কত বড় সম্মানের এবং কত বড় গর্বের, এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা নেই, যে কারণে উনি এই ধরনের মন্তব্য করেছেন। কাজ করাটা আমরা সবসময় প্রায়োরিটিতে রাখি। আজকে আমি এও শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গুন্ডা বলে আখ্যায়িত করেছে। আমি বলবো, আমি যদি গুন্ডা হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি। একদম পরিষ্কার ভাষায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলে কথা দিয়ে বোঝাতে চাইছি, সেই ভাষায় কথা বলতে চাইছি। কারণ ভদ্রতা অনেক দেখানো হয়ে গেছে, উত্তরবঙ্গের মানুষ, কুচবিহারের মানুষ অনেক ভদ্রতা দেখিয়েছে এবং আজকে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মিটিংয়ে আসার পরে যখন সেখানে যে লোকসংখ্যা, আজকে লোকসংখ্যা দেখে মনে হচ্ছিল কুচবিহার হয়তো পুরুষ শূন্য, শুধু মহিলা আর বাচ্চাদেরকে বিভিন্নভাবে জোর করে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে। এক কথায় বলবো, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর এবং জনসভা, এক কথায় জিরো টু দি পাওয়ার ইনফিনিটি। পরিষ্কার ভাষায় এর থেকে আর ক্লিয়ারলি ব্যক্ত করবার কোনো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বড় বড় কথা বলেছেন, উনি বলেছেন বিভিন্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে উনি খারাপ মন্তব্য করেছেন, আমাকে উনি নানান ধরনের মন্তব্য করেছেন, বলেছেন আমি নাকি সাউথ আফ্রিকা ঘুরতে গিয়েছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়াটা কত বড় সম্মানের এবং কত বড় গর্বের, এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা নেই, যে কারণে উনি এই ধরনের মন্তব্য করেছেন। আমরা যেমন একদিকে রাজনীতির সঙ্গে যুক্ত, মাঠে ময়দানে নেমে আমাদের কর্মী সমর্থকদের জন্য আমরা পাশে থাকি, পাশে দাঁড়াই, ঠিক একই রকমভাবে দেশের জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ আমাদের কাছে অত্যন্ত এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে আমি এও শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গুন্ডা বলে আখ্যায়িত করেছে। আমি বলবো, আমি যদি গুন্ডা হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি। একদম পরিষ্কার ভাষায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলে কথা দিয়ে বোঝাতে চাইছি, সেই ভাষায় কথা বলতে চাইছি। কারণ ভদ্রতা অনেক দেখানো হয়ে গেছে, উত্তরবঙ্গের মানুষ, কুচবিহারের মানুষ অনেক ভদ্রতা দেখিয়েছে এবং আজকে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মিটিংয়ে আসার পরে যখন সেখানে যে লোকসংখ্যা, আজকে লোকসংখ্যা দেখে মনে হচ্ছিল কুচবিহার হয়তো পুরুষ শূন্য, শুধু মহিলা আর বাচ্চাদেরকে বিভিন্নভাবে জোর করে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে। এক কথায় বলবো, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর এবং জনসভা, এক কথায় জিরো টু দি পাওয়ার ইনফিনিটি। পরিষ্কার ভাষায় এর থেকে আর ক্লিয়ারলি ব্যক্ত করবার কোনো কিছু নেই। তারা বাজে মন্তব্য, বাজে কথা বলা ছাড়া আর তাদের মুখে কোনো ভাষা নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, একবার ভাইপো আসছে, একবার পিসি আসছে। আজকে পিসিকে ক্লিয়ারলি বলে দিতে চাই, আপনার ভাইপো এসে শেষের শুরুটা করে দিয়ে গেছে, আপনি এসে দেখে গেলেন কী অবস্থা, আর আপনার দলের নেতা যাদের কুচবিহার জেলায় কোনো ভ্যালু নেই, সাধারণ মানুষ যাদেরকে কোনো রকম গুরুত্ব দিতে নারাজ, যে কারণেই আপনাদেরকে বারবার ছুটে আসতে হচ্ছে। আর আমি এও বলে যাচ্ছি, আপনারা যতবার আসবেন আমাদের সুবিধা করে দিয়ে যাবেন, কারণ সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গের এই অবস্থার কারণে কারা দায়ী তাদেরকে দেখতে চায় আর চিহ্নিত করতে চায় যে হ্যাঁ, এই লোকগুলো আজকে কুচবিহারের, এই লোকগুলো আজকে উত্তরবঙ্গের, এই লোকগুলো আজকে সারা পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা, যে গণতান্ত্রিক অবস্থা ব্যাহত হয়েছে সেটার কারণ, এবং তাদেরকে চিহ্নিত করে রাখতে চায়। আজকে পরিষ্কারভাবে বলতে চাই, যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, যে ভাষায়, আমি তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু যে ভাষায় উনি আক্রমণ করেছেন, আমি পরিষ্কারভাবে বলবো যে উনি হয়তো প্রিয়াম্বেলটা ভুলে গেছেন, উনি হয়তো কনস্টিটিউশনটা ভুলে গেছেন, কী ভাষায় কথা বলা উচিত এবং কোন ভাষা বলা উচিত সেটা হয়তো উনি ভুলে গেছেন। আমরা নিশ্চিতভাবে, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা পারি, আমরা চেষ্টা করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং কনস্টিটিউশনকে সম্মান জানিয়ে আমরা কাজ করতে পছন্দ করি।
রত্না ইয়ামাহা শোরুম বামুনহাট, এখানে স্বল্প ডাউন পেমেন্টে এবার পেয়ে যাচ্ছেন মোটর বাইক এবং স্কুটার। আপনার পছন্দের ইয়ামাহার যে কোনো মডেলের বাইক ও স্কুটার পাবেন এই শোরুমে। প্রতিটি গাড়িতে থাকছে হেলমেট এবং গাড়ি সাজানোর উপর বিশেষ ছাড়। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুযোগ এবং সার্ভিস ও স্পেয়ার পার্টসের দারুণ সুবিধা। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490।